والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাদের সম্মানিত ভাই জনাব আব্দুল্লাহ মামুন আরব ইমারত থেকে জানতে চেয়েছেন যে তাওহীদ কি এবং কত প্রকার। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ মা বাদ। জি সম্মানিত ভাই, যে প্রশ্ন করেছেন খুবই সংক্ষেপে করেছেন, কিন্তু আর উত্তর বলতে গেলে অনেক বিশাল সময়ের প্রয়োজন। তবে সংক্ষেপে এতটুকু বলবো যে তাওহীদ বলতে আল্লাহর একত্ববাদকে স্বীকার করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সৃষ্টিকর্তাই না, বরং তিনি একমাত্র পালনকর্তা, মালিক, রিজিকদাতা, রক্ষাকর্তা, আইন বিধানদাতাও। অতএব মানুষ শুধুমাত্র ভয় করবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ইবাদত বন্দেগী ও দাসত্ব করবে শুধুমাত্র কার? একমাত্র আল্লাহ তাআলার। এরই নাম হচ্ছে তাওহীদ। তো এই তাওহীদকে তিন ভাগে ওলামায়ে কেরামগণ ভাগ করেছেন কোরআন ও হাদিসকে সামনে রেখে। তার মধ্যে একটি হলো তাওহীদের রুবুবিয়াত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, তার রাজত্বে এবং কর্মে কোনো শরীক নাই। দ্বিতীয় হলো তাওহীদুল উলুহিয়া, অর্থাৎ তাওহীদ আল ইবাদা, অর্থাৎ তিনি উপাস্যরূপে চির অপ্রতিদ্বন্দ্বী। তৃতীয় হলো তাওহীদ আসমা ও সিফাত, তিনি তার মৌলিকত্বে ও গুণাবলীতে অতুলনীয়। তো রুবুবিয়াত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন আমাদের রব, সৃষ্টিকর্তা, একমাত্র সত্যিকারের শক্তি। তিনি সকল বস্তুর চলাফেরা ও পরিবর্তনের ক্ষমতা দিয়েছেন। তিনি যেটুকু ঘটনা ঘটতে দেন সেটুকু ব্যতীত সৃষ্টি জগতে আর কোনো কিছুই ঘটে না। এবং এর প্রমাণ কোরআনে বহু জায়গায় এর প্রমাণ রয়েছে, হাদিসের মধ্যেও এর বিশাল আকারে অনেক হাদিস রয়েছে, সেদিকে যাব না। দ্বিতীয় হলো তাওহীদ উলুহিয়া, অর্থাৎ তাওহীদ, যেটাকে আমরা সাধারণ ভাষায় তাওহীদুল ইবাদা বলে থাকি। তো উলুহিয়াত বলতে ইবাদত, এর মর্মই হলো ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করা, অন্য কারোর জন্য না। এই জন্যই দেখা যায় যে মক্কাবাসীদের তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখত, তারা স্বীকারও করত। তো স্বীকার এবং জ্ঞান থাকা সত্ত্বেও একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পাশাপাশি তারা অন্য কিছুর উপাসনা করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাফের এবং মুশরিক হিসাবেই ঘোষণা করেছিলেন। অতএব সকল প্রকার ইবাদত করতে হবে কার? শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, তারই উদ্দেশ্যে। সেজন্যে মানুষ এবং আল্লাহর মধ্যে যে কোনো ধরনের মধ্যস্থাকারী, সুপারিশকারী অথবা যোগাযোগকারীর প্রয়োজন নাই। তৃতীয় হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী। যেমন আল্লাহর নাম ও গুণাবলী একত্ব বলতে কোরআন ও হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম ও গুণাবলীর ব্যাপারে যেভাবে বর্ণনা দিয়েছেন, সেভাবে ছাড়া অন্য কোনোভাবেই আল্লাহর নাম ও গুণাবলীর বর্ণনা দেওয়া যাবে না। দ্বিতীয় হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনো তার সৃষ্টির গুণাবলী দেওয়া যাবে না। যেমন মানুষের বিশ্রামের প্রয়োজন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্রামের প্রয়োজন থেকে মুক্ত। যেমন মানুষের উপর আল্লাহর গুণাবলী আরোপ না করা। আজ যদি আমাদের সমাজে, আমাদের পরিবেশে লক্ষ্য করা যায়, অনেক মানুষই পীর আউলিয়াগণকে আল্লাহর ক্ষমতায় গুণান্বিত করে থাকে। যেমন তারা আলৌকিক ক্ষমতার অধিকারী, গায়বের বিষয়ে জানে, মৃত্যুকে জীবিত করতে পারে, মানুষের ভালো মন্দ করতে পারে, গুণাগারকে জান্নাতে পার করে দিতে পারে, কবর আজাব থেকে তারা মুক্তি দিতে পারে, নিঃসন্তানকে সন্তান দিতে পারে, কতই না কিছু করার ক্ষমতা রাখে বলে আমাদের অনেক ভাইরাই এই ধরনের আকীদা পোষণ করে থাকেন। তো এই ছিল সংক্ষেপে তাওহীদ এবং তাওহীদের প্রকার। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم
بغيا